রিয়েল আজকে হচ্ছে মহাশিবরাত্রি বৃহস্পতিবার এগারোই মার্চ তো এখন বাজে বিকেল পাঁচটা আর আমি এই সবে স্নান করে এসছি আর এই যে আগে তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো এই সমস্ত কিছু আমি জোগাড় করে এখন রেখেছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার তাই আগে আমি আমার নিত্য পুজো যেটা সেটা করে নেবো আর মা লক্ষ্মীর পুজোটা আমি আগে করে নেব বৃহস্পতিবার যেহেতু তো করে নিয়ে তারপর আমি শিবরাত্রির পুজোটা করব। তো আজকে তো তোমাদের আর বৃহস্পতিবারের পুজোটা দেখাবো না আজকে শুধু শিবরাত্রির শিব পুজোটা কীভাবে করলাম সেটাই আমি তোমাদের আজকে দেখাবো তো এখন সব জোগাড় করে নিয়ে এখন পাঁচটা বাজে আমাকে বৃহস্পতিবারের পুজোটা করতে সময় লাগবে একটু করে নিয়ে তারপরে শিবরাত্রি সব জোগাড় করে শিবরাত্রি পুজোটা করতে করতে আমার সাড়ে ছটা সাতটা সাতটা সাড়ে সাতটা বেজে যাবে আর কি তো চলো আগে আমি মা লক্ষ্মীর পুজো করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে শিব পুজো করলাম দেখো এখানে আমার বৃহস্পতিবারের পুজো করা হয়ে গেছে লক্ষ্মীর ঘট পেতে পাঁচালি পড়ে এবং পুষ্পাঞ্জলি মন্ত্র বলে মা লক্ষ্মীর এবং আমার নিত্য পুজো যেভাবে করার সেটা আমি করে নিয়েছি এইবার আমি যেটা হচ্ছে শিবরাত্রি পুজোর ইয়ে করে নিচ্ছি এবার জোগাড় করে নিচ্ছি সব তো সবার প্রথমে আমি একটা কুচো তৈরি করব তার জন্য আমি আগে ফল কেটে নিচ্ছি তো দেখো শিব শিবের পুজোয় এই তরমুজ এই জাতীয় ফল কিন্তু দেয়া ভালো আর এগুলো নিজেরাও খাওয়া ভালো উপোসে কারণ তরমুজে প্রচুর জল জলের পরিমাণ থাকে এবং খেলে পেটটাও ভরে থাকে তাই এই ধরনের ফল খুব উপকারী আচ্ছা এখানে আমি দেখো সাতটা গোটা ফল দিয়েছি এটা গোটা নৈবিদ্য দিয়েছি ঠাকুরকে সাতটা গোটা ফল যে ঠাকুরের মাথায় দিতে হয় শিবলিঙ্গের মাথায় দিতে হয় দিয়েছি এখানে জল রেখেছি আচ্ছা এখানে আত্ম এইখানে গোবিন্দভোগ চাল একটি সন্দেশ আর দুটো কলা দিয়ে একটি আমি নৈবেদ্য সাজিয়েছি আর এইখানে আমি একটু কুচো ফল দেব এছাড়া চিনি চিনির চিনির যে পুতুল হয় সেটা দেওয়াও না খুব ভালো হয় এছাড়া তিলের নাড়ু দেয়া শিবরাত্রিতে খুব ভালো হয় আর এছাড়া আমি এখানে কালাকান নিয়েছি দুটো আর আঙুর রেখেছি আর একটু কুচো ফল এখানে আমি দেব আর এখানে শিব ঠাকুর বসানোর জন্য আমি তামার পাত্রটি ধুয়ে পরিষ্কার করে একটু ফুল দিয়ে রেখে দিয়েছি এখানে দেখো ফুল রেখে নিয়েছি তো সবার প্রথমে আগে আমি কুচো নৈবৃদ্যটা দেখো আমি সাজিয়ে নিলাম এইভাবে শাঁকালু শশা আপেল তারপরে তরমুজ আঙুর এইসব দিয়ে আমি যেটা হচ্ছে ঠাকুরের নৈবেদ্য সব সাজানো হয়ে গেছে এখানে আমি তুলসী পাতা এখানে আমি বেলপাতা দুব্বা যা কিছু সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে দেখো আমি আটটি বেলপাতা রেখেছি আজকে বেলপাতা পাওয়া খুব মুশকিল ছিল যা পেয়েছি গোটা বেলপাতা তাই আমি এখানে আটটাই মাত্র পেয়েছি গোটা একদম পরিষ্কার নিখুঁত বেলপাতা আমি এখানে রেখেছি দেওয়ার জন্য এখানে ধুদ্র ফুল নিয়েছি আকন্দ ফুলের মালা ভাত ফুলের মা ফুল কিছু এরকম সব রকম ফুল আমি মিলিয়ে এখানে রেখেছি আর এখানে যেটা হচ্ছে আমার সব সাজানো হয়ে গেছে গঙ্গা জল নিয়ে নিয়েছি আর একটি গোটা পান সেজে আমি কুচো নৈবেদ্যের ওপর দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমি শিবরাত্রি পুজোর সব জোগাড় করে নিয়েছি এখানে একটি ঘিয়ের প্রদীপ করে রেখেছি ঠাকুরকে আরতি করার জন্য আর এইটা দেখছো এটাই করে আমি শিবের অভিষেক করব শিবের মাথায় দুধ বলো দই ঘি মধু সব যা কিছু দেবো আমি এই কুশিটায় করে দেবো যাতে আমার সুবিধা হবে কারণ ছোট্ট শিবলিঙ্গ এইভাবে স্নান করালে অভিষেক করলে সুবিধা হবে তো এই আমার ছোট্ট শিবলিঙ্গ দেখছো তো এইভাবে আমি সব করে নিয়েছি আচ্ছা এখানে একটি বেলপাতা আমি নিয়েছি এই বেলপাতাটি ছোট টুকরো করে নিলাম নিয়ে আমি প্রত্যেকটি নৈবেদ্যের ওপরে এই একটি করে বেলপাতা দিয়ে দেবো কারণ শিব ঠাকুরের বেল বেলপাতা দিতে হয় যেমন গণেশ ঠাকুরের নৈবেদ্যে দুব্বা দেয় নারায়ণের নৈবেদ্যে তুলসী দেওয়া হয় শিবের নৈবেদ্যেতে বেলপাতা দেওয়া যেতে পারে এছাড়া আমি এখানে এবার একটু কপুর দিয়ে দিচ্ছি কপুর শুদ্ধ করে তাই সব কিছুতে আমি একটু কপুর দিয়ে দিলাম আর অবশ্যই অবশ্যই ঘিয়ের প্রদীপেও কপুর দিয়ে দিলাম আর তোমরা চাইলে আলাদা করেও কুপুরের আরতি করতে পারো কিন্তু আমি ঘিয়ের প্রদীপেই দিয়ে দিচ্ছি তাই একবারই আমি ঘিয়ের প্রদীপেই কুকুর দিয়ে আরতি করে নেবো তো এইভাবে আমার সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে তো এখন বাজে সাতটা তো আমি যেরকম তোমাদের বললাম সাতটার আগে আমার হবে না তো আমি সব গুছিয়ে নিয়েছি যেমন তোমাদের দেখালাম সব গোছানো হয়ে গেছে এবার আমি শিবের পুজো করব তো এখানে আমি প্রদীপ ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি সব নৈবেদ্য গোছানো হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে তো তাহলে চলো এবার কীভাবে আমি শিব ঠাকুরকে সবার প্রথমে অভিষেক করব দুধ দই ঘি মধু দিয়ে করে তারপরে পুজো দিয়ে কীভাবে নৈবেদ্য ঠাকুরের যে নৈবেদ্য আমি এখানে দিয়েছি সেগুলো কিভাবে নিবেদন করব কিভাবে আরতি করব সবটাই তোমাদের সাথে এবার শেয়ার করব তাহলে চলো এবার শুধু আমি আমার পুজোটা দেখাই তোমাদের তো পুজোয় বসার আগে সবার বসেই সবার প্রথমে আচমন করে নেবো নিজেকে শুদ্ধ করে নিতে হয় অবশ্যই অবশ্যই শুদ্ধ করে নেবে নব বিষ্ণু করে করে নিয়ে তিনবার তারপরে হাতটা একটু জল দিয়ে ধুয়ে নেবো নিয়ে তারপর আমি ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দেবো ঠাকুরের সামনে জ্বালিয়ে দিয়ে ধূপ প্রদীপটা জ্বালিয়ে দেবার পরে এ দেখো এই পাত্রটা আমি রেখেছি অভিষেক করার জন্য যেটাকে আমি তোমাদের আগেই বললাম তামার পাত্র তো এইবার সবার প্রথমে আমি দুধ নিয়েও নিচ্ছি এর মধ্যে দুধ নিয়ে তারপরে যেটা করব এই দুধের মধ্যে আমি এবার দেবো একটু কালো তিল কারণ বলে তিল দিয়ে ঠাকুরকে অভিষেক করলে সমস্ত রকমের দোষ কেটে যায় কোন আর মানে ভীষণ ভালো হয় মানে কালো তিল দেওয়া খুবই ভালো যদি শিবের মাথায় যখন জল দুধ কিংবা দই যা কিছু দেবে তাতে কালো তেল দিলে খুবই ভালো হয় তো দিয়ে দিয়েছি এইবার দেখো আমি শিবের মাথায় দুধ দিয়ে অভিষেক করছি আর দুধ দিয়ে অভিষেক করার সময় যেই মন্ত্রটা বলা হয় সেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেই দিয়েছি তোমাদের তো এইভাবে তিনবার আমি সেই মন্ত্রটি জাপ করে শিবের মাথায় দুধ আর কালো তিল দিয়ে অভিষেক করে নিলাম তো তিনবার অভিষেক করে নেওয়ার পরে দেখো যেটা করব তারপরে আমি অবশ্যই গঙ্গা জল দিয়ে আবার নম শিবায় নম বলে ঠাকুরকে স্নান করাবো তো এইভাবে আমার প্রথম দুধ দিয়ে অভিষেক করা হয়ে গেল এইবার এই যে পাত্রটি একটা বাটি রেখেছি এখানে দেখছো এই বাটিটার মধ্যে আমি শিবের প্রথমে যে স্নান করিয়েছি দুধ দিয়ে সেই জলটা আমি এখানে আমি ঢেলে দেবো দিয়ে তারপরে আমি আবার দই নেবো এবার দই নিয়ে দইটাও আমি এইভাবে নিয়ে নেবো আর এর মধ্যে আবার আমি কালো তিল দেব কালো তিল দিয়ে আবার শিবের মাথায় দই দিয়ে স্নান করাবো অভিষেক করব আর দই দিয়ে অভিষেক করার সময়ও যে মন্ত্রটি বলা হয় সেটিও আগে আমার ভিডিওতে দেয়া আছে সেই মন্ত্র বলে তিনবার আমি দই দিয়ে অভিষেক করলাম তারপরে আবার জল দিয়ে স্নান করিয়ে দেবো জল দিয়ে স্নান করানোর পরে তারপরে আবার আমি ঘি দিয়ে স্নান করাবো আর ঘি দিয়ে ঘি ঢেলে নিচ্ছি তার মধ্যেও আবার একটু কালো তিল দেবো কালো তিল দিয়ে তারপরে একটি ঘি দিয়ে ঠাকুরকে অভিষেক করছি তো এইভাবে ঘি দিয়ে অভিষেক করার যে মন্ত্রটি সেটি আমি বলে নিলাম তিনবার তিনবার এইভাবে ঘি দিয়ে অভিষেক করে নিয়েছি এরপর যেটা করব আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব ঠাকুরকে আর অবশ্যই গঙ্গা জল দিয়ে যখন স্নান করাবো তখন নম সেবায় নম বলেই স্নান করাতে হয় এরপর মধু দিচ্ছি মধু দিয়ে এতেও আমি একটু কালো তিল দেবো দিয়ে তারপরে আমি ঠাকুরকে মধু দিয়ে শেষে একদম মধু দিয়ে স্নান করাবো আর মধু দিয়ে স্নান করানোর সময় যে মন্ত্রটি সেই মন্ত্রটি আমি আবার বলে নিচ্ছি আর এই মন্ত্রগুলো আমি এর আগের ভিডিওতে শিবরাত্রি পুজোর ভিডিওগুলোতে দেখে নেবে আমি সব মন্ত্রগুলো কিন্তু বলে দিয়েছি কোন মন্ত্র দিয়ে তোমরা স্নান করাবে তো এইভাবে মধু দিয়ে স্নান করিয়ে নিলাম নিয়ে আবার আমি গঙ্গা জল দিচ্ছি গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিলাম তো এইভাবে আমার পাঁচটি জিনিস দিয়ে ঠাকুরকে অভিষেক করা হয়ে গেল তো আমার এখানে দুধ দই ঘি মধু গঙ্গা জল দিয়ে আমি স্নান করিয়ে নিয়েছি এইবার আমি যেটা করব ঠাকুরকে আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব নিয়ে এসে তারপর বাকি পুজোটা করব তো এইটা আমার অভিষেক হয়ে গেল করা শিব শিব ঠাকুরকে অভিষেক করা হয়ে গেছে আর এই চর্ণামৃত আমি এই বাটিতে রেখে দিয়েছি এই চর্ণামৃত আমরা যেটা খেতে পারবো তো এইবার আমি ঠাকুরকে পরিষ্কার করে একটু নিয়ে আসবো নিয়ে এসে তারপর আবার বাকি পুজোটা করছি আমি ঠাকুরকে পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আসার পর এবার আমি একটু গামছা দিয়ে আস্তে আলতো আলতো করে ঠাকুরকে একটু মুছিয়ে দেব দিয়ে তারপরে আমি যেটা করব এটা হচ্ছে অগ্রু ঠাকুরকে একটু অগ্রু দেয়া ভালো অগ্রু ভীষণ শীতল হয় ঠান্ডা হয় আর আতর হ এক রকমের হয় ঠাকুরদের আতর হয় এটি অগ্রু তাই একটু শিবলিঙ্গে আমি অগ্রু দিয়ে দেব এটি দেয়া ভালো হয় আর এটি ভীষণ ঠান্ডা তাই বলে শিবের মাথায় যত ঠান্ডা জিনিস দেয়া যায় ততই ভালো আর এরপরে আমি এইভাবে অগ্রু দেওয়ার পরে এইবার শিব ঠাকুরকে আমি চন্দন লাগিয়ে দিচ্ছি তো এইভাবে ভালো করে চন্দনের লেপ লাগিয়ে দিলাম চন্দনের লেপন করে দেওয়ার পরে তারপর যেটা করব শিব ঠাকুরকে আমি এবার পইতে নিয়েছি এই পইতেটি পরিয়ে দেব তো পইতেটাকে আমি একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলাম শুদ্ধ করে নিয়ে এরপরে এই পইতেটি আমি ঠাকুরকে পরিয়ে দিচ্ছি আর পইতে পরিয়ে দেওয়ার পরে যদি কোনো মন্ত্র না জানো অবশ্যই প্রত্যেকটি জিনিস করার সময় নমো শিবায় নম অবশ্যই বলবে তো এইভাবে নম শিবায় নম বলে করব আচ্ছা এই যে ঠাকুরের দেখছো এটা দেবীপট্ট বলা হয় এখানে আমি গোটা চাল মানে গো গোবিন্দভোগ চাল আস্ত হয় গোটা হয় সেই গোবিন্দভোগ আস্ত গোটা চাল এইখানে আমি ঠাকুরের শিবলিঙ্গের দেবীপট্ট যেটি সেইখানে আমি দিয়ে দিচ্ছি আর এই চাল দেওয়ার সময় ঠাকুরের কাছে তোমরা মনস্কামনা করতে পারো যে ঠাকুর যেন সব মঙ্গল করুক ভালো করুক তারপর আমি এখানে আটটা বেলপাতা নিয়ে নিছি আটটা নিখুঁত বেলপাতা নিয়ে এইবার প্রতিটি বেলপাতার মধ্যে আমি রাম লিখব কারণ বলে যে রাম লিখে সেই বেলপাতা শিবের মাথায় দিলে শিব অতি প্রসন্ন হন ও ভীষণ খুশি হন তো দেখো প্রতিটি বেলপাতাতে আমি আগে রাম লিখে নিচ্ছি রাম লিখে নিয়ে তারপরে আমি শিবের মাথায় দেব এখানে দেখো আমার রাম লেখা হয়ে গেছে এবার নম শিবায় নমা বলে এখানে আমি আটটা বেলপাতা শিবের মাথায় দিয়ে দিচ্ছি তো এইভাবে আমার আটটা বেলপাতা দেখো শিবের মাথায় দেয়া হয়ে গেছে আমার ছোট্ট শিবলিঙ্গ পুরো ঢেকে গেছে এইবার আমি ধুদ্র ফুলে চন্দন মাখিয়ে সেটি শিবের কাছে দিয়ে দিলাম শিবলিঙ্গে তারপরে এই যে যেটা আকন্দ ফুলের মালা এই আকন্দ ফুলের মালাতে চন্দন লাগিয়ে এটাও শিবের মাথায় পরিয়ে দিলাম এইবার যেটা করব ঠাকুরকে এবার একটু ফুল আরও দিয়ে দেবো এখানে দেখো ভাট ফুল ভাট ফুলও শিব ঠাকুর ভীষণ ভালোবাসেন তাই একটু ভাট ফুল শিবলিঙ্গের মাথায় দিয়ে দিলাম আর এইটা আমার বাড়ির হচ্ছে চাঁপা টগর সেটি আমি শিবের মাথায় দিলাম এইভাবে নম শিবায় নম করে আমি শিব ঠাকুরকে একটু সব রকম ফুল দিয়ে সাজিয়ে দিলাম তবে আজকে নীলকণ্ঠ ফুল পাইনি যাই হোক এই ধুদ্র ফল একটু চন্দন দিয়ে এটিও আমি শিব ঠাকুরকে দিয়ে দিলাম তো এইভাবে যা কিছু সব কিছু নমসেবায় নম বলে শিব ঠাকুরের কাছে দিয়ে দিতে হবে তারপরে যেটা করব আমি এই হচ্ছে সিদ্ধি সিদ্ধি পাতা শিবের ভীষণ প্রিয় তাই একটু সিদ্ধি পাতা নিয়ে এইবার আমি শিবের শিবলিঙ্গের ওপরে তিনবার ছড়িয়ে দেব দিয়ে এইভাবে হয়ে গেল এইবার এই যে পাঁচ এই যে সাতটা গোটা ফল আমি এখানে রেখেছি তোমরা পাঁচটা নিতে পারো তিনটে নিতে পারো সাতটা নিতে পারো প্রতিটি ফলে আমি একটু চন্দনের ফোটা দিয়ে দিলাম এইবার যেটা করবো দিয়ে এইবার আমি মা পার্বতীকেও কিন্তু স্মরণ করতে হয় তো এইবার আমি একটি লাল জবা আর পাঁচ রকম ফুল নিয়ে বেলপাতা নিয়ে মা পার্বতীকে স্মরণ করে শিব ঠাকুরের বাঁ মা পার্বতীকে স্মরণ করে এইটি মা পার্বতীর উদ্দেশ্যে এই ফুলগুলো আমি দিয়ে মা পার্বতীকেও পুজো করে নিলাম এইবার আমি যেটা করব সেটা আমি এখানে এবার ঠাকুরকে ভোগ নিবেদন করছি ঠাকুরকে এই নৈবেদ্য নিবেদন করার জন্যে আগে ঠাকুরের সামনে একটু জল দিয়ে আচমন করে দিতে হয় যাতে ঠাকুর এসে ভোগ এই নৈবেদ্যটি গ্রহণ করুন এবার এবারে প্রতিটি থালার মধ্যে এ তৎ নৈবিদ্যাং নম শিবায় নম বলে প্রতিটি খাবার এবং জল সব কিছুতে আমি এই মন্ত্রটি বলে শিব ঠাকুরকে নিবেদন করব ধূপ দ্বীপ সব কিছু নিবেদন করলাম এ তৎ নৈবেদ্যাং নম শিবায় নম এ তৎ ধূপ ও নৈবেদ্য নম শিবায় নম এ তৎ দ্বীপ ও নয় নম শিবায় নম বলে করে নিলাম এরপর শিব ঠাকুরের ধ্যান মন্ত্র করব হাতে ফুলে ধ্যানমন্ত্র মন্ত্র আমি আগে পঞ্চদেব দেবীর যে ভিডিওটা আছে আমার ওখানে দেখে নেবে শিবের ধ্যান মন্ত্র আর প্রণাম মন্ত্র তো আগে ধ্যান মন্ত্রটা আমি বলে নেবো তারপরে প্রণাম মন্ত্রটা বলবো প্রণাম মন্ত্র বলে তারপর যেটা করবো সেটা আমি মহামৃত্যুঞ্জয় জাপ করব তো আগে আমি ধ্যান মন্ত্রটা বলে নেব ধ্যান মন্ত্রটা বলে সেই ফুলটি নিজের মাথায় রেখে নিতে হয় একটু ফুল নিয়ে প্রণাম মন্ত্রটি বলে নেব নম শিবায় শান্তায় এইবার হে এবার শিব ঠাকুরের প্রণাম মন্ত্র বলে নিয়ে আমি শিব ঠাকুরকে একটু সেই ফুলটি শিবলিঙ্গে নিবেদন করে দিলাম যখন মহামৃত্যুঞ্জয় জাপ করবে তখন এই মুদ্রাটি করতে হবে এই হচ্ছে শিবলিঙ্গ মুদ্রা দিয়ে এরপরে একশো আট যেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় জাপ করে নিলাম নিয়ে তারপর এবার আমি আরতি করে নেব তো সবার প্রথমে ধূপ দিয়ে আরতি করবো আর ধূপ দিয়ে আর ধূপ দিয়ে এখানে ধুনোর ধূপ আর এমনি ধূপ এ দেখো ধুনো ধূপ শিবের ভীষণ পছন্দের জিনিস হচ্ছে তাই এখানে আমি একটি ধুনো ধূপ জ্বালিয়েছি আর একটি এমনি ধূপ নিয়েছি নিয়ে শিব নম শিবায় নম বলেই আরতি করতে হবে তো কি বলবে এই শো ধূপও নম শিবায় নম বলে ঠাকুরকে তিনবার কিংবা পাঁচবার কিংবা সাতবার ধূপটি ঘুরিয়ে আরতি করতে হবে তো এইভাবে আরতি করে নিচ্ছি এই সো ধূপ নম শিবায় বলে আরতি করে নেওয়া আর প্রত্যেকটি জিনিস আরতি করার পরে অবশ্যই হাত ধুয়ে নিয়ে আবার দ্বিতীয় জিনিসটি ধরতে হয় তো ধূপ দিয়ে আমার এইভাবে আরতি করা হয়ে গেছে এরপরে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করব আর শিবের ভীষণ প্রিয় হচ্ছে ধুনোর ধূপ তো দেখো ধূপ দিয়ে আরতি করার পরে অবশ্যই হাতটা আবার ধুয়ে নিলাম হাত ধুয়ে নিয়ে এইবার আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করব তো এখানে ঘি আর কুপুর আমি একসাথেই দিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করার পরে শুধু কপুর দিয়েও আলা আলাদা করে আরতি করতে পারো তো এখানে আবার যখন ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবে তখন বলবে এইসব দ্বীপও নম শিবায় নম তো এইভাবে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি যেটি কি শিবের শিব ঠাকুরের ভীষণ প্রিয় তো এই দ্বীপ দ্বীপও নম শিবায় নম বলে তিনবার পাঁচবার কিংবা সাতবার ঘুরিয়ে শিব ঠাকুরকে আরতি করে নিতে হবে নিয়ে তারপরে আমরা যেটা করবো বস্ত্র দিয়ে এটা হয়ে গেলে তারপরে বস্ত্র দিয়ে আরতি করব তোমরা সাদা কিংবা হলুদ কিংবা সবুজ রঙের বস্ত্র নিয়ে শিব ঠাকুরকে আরতি করতে পারো তো এই তো এখানে দেখো বস্ত্র দিয়ে আরতি করে নিচ্ছি বস্ত্র দিয়ে আরতি করার সময় বলবে ইদম বস্ত্রম নম শিব আয় নম তো এইভাবে বস্ত্র দিয়ে আরতি করে নিলাম এরপরে আমি একটি ফুল দিয়ে ঠাকুরকে আরতি করব শিব ঠাকুরকে ফুল দেওয়ার সময় বলবে এদম পুষ্পম নমস্ভায় নম নিয়ে তিনবার পাঁচবার কিংবা সাতবার ঘুরিয়ে আরতি করে নিলাম এইভাবে শিব ঠাকুরের আমার আরতি করা হয়ে গেল এইবার যেটা দেব দক্ষিণা দিতে হয় আরতির পরে অবশ্যই দক্ষিণা তো এখানে আমি টাকা নিয়েছি সেটি আমি গঙ্গা জল দিয়ে আগে শুদ্ধ করে নেব গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেওয়ার পরে এর মধ্যে একটু ফুল আর একটু চন্দন দেব একটু ফুল আর চন্দন দিয়ে ঠাকুরের পায়ে এটি নিবেদন করে বল নিবেদন করতে হবে করে বলতে হবে এত দক্ষিণা নম শিবায় নম বলে ঠাকুরকে বলতে হবে যে পূজায় যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটি ক্ষমা করে ঠাকুর আমার ভক্তিটাই যেন উনি দেখেন আর আমি ভক্তি ভক্তিভরে যে পুজো করেছি সেটি যেন উনি গ্রহণ করেন এইভাবে বলে ঠাকুরকে দক্ষিণাটি দিয়ে তারপরে প্রণাম করে নিতে হবে ঠাকুরকে এইভাবে পুজো পূর্ণ করতে হয় এইভাবে আমার শিবরাত্রির পুজো হয়ে গেল এইভাবে আমি শিবরাত্রির পুজো পূর্ণ করলাম আর যেটা হচ্ছে আমি সবই দেখালাম কিভাবে কি করতে হবে আর যেটা করব এখন আমি দরজাটা বন্ধ করে দেবো যাতে শিব ঠাকুর আমার এই প্রসাদ এই যে ওনাকে এত নৈবেদ্য দিয়েছি সেটি যেন উনি গ্রহণ করেন আর যেটা হচ্ছে এই যে গোটা ফল এই যে গোটা ফলটা এইটা একবার তুলে মাথায় ঠেকিয়ে নেবে আর যেটা হচ্ছে এই এই গোটা গোটা ফলের ফলের যে এটি আমরা কিন্তু খাবো না মানে যে পুজো দেয় সেই কিন্তু এই গোটা ফল খাবে না এই গোটা ফলগুলো তোমরা কোনো গরিবকে দিতে পারো কিংবা কোনো ব্রাহ্মণ যদি থাকে তাকে দিতে পারো কোনো বাচ্চাদের দিতে পারো কিন্তু যে নিজে উপোস করে পুজো করে সে কিন্তু শিবের মাথার এই গোটা ফল কিন্তু খায় না তবে এই কুচো নৈবেদ্যটা আমরা খেতে পারবো এই চালের এটা আমরা পারণের দিন খেতে পারবো আজকে তো খেতে পারবে না শিবরাত্রি চতুর্দশীতে খেতে পারবে না কিন্তু পারনের দিন আমরা এটা খেতে পারবো এইটা আর কুচো নৈবেদ্যটা আমরা খেতে পারবো আজকে আর যেটা হচ্ছে এই গোটা ফল কিন্তু থাকবে ঠাকুরের সামনে এই গোটা ফল আমি কালকে যেটা হচ্ছে কোনো গরিবকে দিয়ে দেবো কিংবা কোনো ব্রাহ্মণকে আমি এই গোটা ফলগুলো দিয়ে দেবো আর অবশ্যই দক্ষিণাটাও দিয়ে দেবো কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করো তো সেটা আমি বলে দিলাম শিবের মাথায় দেওয়া ফল কখনোই নিজেদের খেতে নেই নিজেরা আমরা যে ফলটা দিচ্ছি সেটা কখনোই খাওয়া উচিত না গোটা যে ফল আমরা শিবের মাথায় দিই হ্যাঁ অন্য কাউ ফল যদি ধরো মন্দিরে গেছো তোমরা চাইলে অন্য কাউ ফল তোমরা নিয়ে আসতে পারো কিন্তু নিজের ফল শিবের মাথায় ঠেকানো সেই ফল নিজেরা খাবে না কখনো আর বাড়িতেও পুজো করলে সেই ফল নিজেরা খাবে না গোটা ফলগুলো কাউকে দিয়ে দেবে তাহলে আমার এই শিবরাত্রি পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করব আর এইভাবে আমার পুজো পূর্ণ হয়ে গেল আমি একই এই প্রহরি প্রথম প্রহরেই আমি যেটা হচ্ছে সব কিছু দিয়ে পুজো করে নিলাম এইবার আমি কালকে পারণের পুজো করব পারণের পুজো করে আমি ব্রত ভাঙব তো সেটাও আমি তোমাদের শেয়ার করবো তো দেখো এইভাবে আমার পুজো পুরো হয়ে গেছে আমার পুজো শেষ হচ্ছে প্রায় সাড়ে আটটা নটার সময় তো এই আমার শিবলিঙ্গ আজকে এইভাবেই রেখে দেবো প্রদীপটা নেবাব না প্রদীপ যতক্ষণ জলে জ্বলবে নিজে থেকে নিবে গেলে নিভে যাবে তারপর রাতে আমি এই যে সাবু মাখছি কলা একটু নারকোল কাঁচা দুধ আর চিনি দিয়ে আমি সাবু মাখলাম আর এই যে কুচো নৈবিদ্য আছে এই প্রসাদ এইটাই আমি আজকে রাত্রে আমি খাবো এবং কাল সকালেও আমি রেখে দেবো এটা থেকে এটাই খাওয়া হবে আর তারপরে পারণের পরে ভাত খাবো তো কালকে আমি কিভাবে করছি পরবো পারণ করব সেটি ভিডিও আমি শেয়ার করব নিশ্চয়ই তোমাদের সাথে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও শেয়ার করতে থাকবো তাহলে আজকের জন্য সবাইকে নমো শিবায় নম সবাই খুব ভালো থেকো চলো